প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনার সাথেই আছো। তোমাদেরকে গত ক্লাসগুলোতে মোটামুটি তোমাদের যে টার্ম পরীক্ষার যে সিলেবাস সেটা মোটামুটি শেষের দিকে নাটক আর উপন্যাস স্যাররা পড়াচ্ছেন, আর হচ্ছে গদ্য পদ্য শেষ, আর হচ্ছে তোমাদের ব্যাকরণ অংশ থেকে উচ্চারণ এবং বানান নিয়ে আলোচনা হয়েছে। তো বানান থেকে আমি নত্ববিধান, সত্ত্ববিধান, তৎসম, অতৎসম এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বোর্ড প্রশ্নগুলো দেখব, যেগুলো যে বানানগুলো তোমাদের বারবার ঘুরে ফিরে আসে এবং তোমাদের জানা খুবই দরকার, সেটা আমরা আলোচনা করব। কয়েকটা বোর্ড, সবগুলো বোর্ড তো সম্ভব না, কয়েকটা বোর্ড নিয়ে আমরা আলোচনা করব। এখন আলোচনার পূর্বে আমরা একটু জেনে নিই অথবা আমাদের জানা প্রয়োজন যে বানানটা কেন এত গুরুত্বপূর্ণ, তাই না? দেখো, তোমরা এখন উচ্চ মাধ্যমিকে পড়ছো, সামনে তোমরা উচ্চশিক্ষা গ্রহণ করবে, তো এই লেভেলে এসে তো বানান ভুল করতে দেওয়া যাবে না। বিশেষ করে তোমাদেরকে কিছু একটা লিখতে দিলে, একটা দরখাস্ত যদি লিখতে দেওয়া হয়, একটা পত্র যদি লিখতে দেওয়া হয়, সেখানে যদি অনেকগুলো ভুল থাকে তাহলে সেটা তো নিশ্চয়ই ভালো হবে না, ভালো দেখাবে না। আর তোমরা অনেক বড় হয়েছো, তোমাদের তো ভুল করা যাবে না, ছোট হলে সেটা আলাদা কথা ছিল। আর এমনিতেই আমরা দেখি যে বর্তমানে যে কোনো একটা ব্যানার অথবা কোনো একটা কি ফেসবুকে কেউ একটা স্ট্যাটাস দিচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে কি বাংলা বানান ভুল থাকছে। একটা কিছু একটা লিখলো, সেখানে দশটা বানান ভুল, কিছু একটা স্ট্যাটাস দিচ্ছে, সেখানে পাঁচটা বানান ভুল। এখন তোমাদের কাছ থেকে তো সেটা আশা করা যাবে না, তোমরা এখন সচেতন হচ্ছ, তোমরা উচ্চ মাধ্যমিকে পড়ছো, তো তোমরা এই জিনিসগুলো, আমার কাছে মনে হয় কি বানান ভুল হওয়ার মূলত কারণ হচ্ছে যে তোমরা সচেতন না, তোমরা হয়তো নিজেরাই বুঝতে পারছো না যে এটা ভুল লিখছো তুমি। আর বাংলা খাতাগুলোতে আমরা যখন দেখি তখন বাংলা বানান ভুল যদি দেখি স্বাভাবিকভাবেই আমরা নম্বরটা একটু কম করেই দিই, আর বাংলা বানান, বাংলা খাতায় তো বানান ভুল করা যাবে না। তো আমরা আজকে একটু বোর্ড ইয়েগুলো দেখি যে কেমন বানানগুলো আসে। প্রথমে আমি ঢাকা বোর্ড 2016 নিয়ে আলোচনা করি, সেখানে দেখতে পাচ্ছি এক নম্বরে আছে শ্রদ্ধাঞ্জলি। এই বানানটা বারবার আসে, ঘুরে ফিরে আসে, শ্রদ্ধাঞ্জলি। তো তোমরা মনে, এখানে মনে হচ্ছে কি শ্রদ্ধাঞ্জলি ঠিক আছে, ভুল আছে, এটা কিন্তু ভুল একটা শব্দ, কিন্তু তোমাদের মনে হবে যে না আমি তো ঠিক লিখেছি। এখন ভুলটা কোথায়, শুদ্ধ কী হবে সেটা আমরা দেখে নিই। শুদ্ধ বানান হবে এই লয়ের পাশে যে রসিক একটা ছিল, সেটা দীর্ঘিকারটা ছিল, সেটা রসিকের হবে। অর্থাৎ শ্রদ্ধাঞ্জলি বানানে রসিকের দিয়ে লিখতে হবে। আর তোমরা পরীক্ষার খাতায় এভাবে লেখার চেষ্টা করবা, এমনিতেই তোমরা এমনি লিখে গেলেও এক নম্বরের জন্য একই পাবা, সঠিক বানানটা শুধু লিখলেও নম্বর পাবা, কিন্তু এভাবে লিখলে একটু সুন্দর দেখায়। সেটা হচ্ছে প্রদত্ত শব্দ শুদ্ধ বানান এভাবে চক করে লিখলে খাতাটা একটু আকর্ষণীয় হয়, উপস্থাপন সুন্দর হয়, ভালো লাগে দেখতে, সেই জন্য এভাবে করে লিখবে। আর শ্রদ্ধাঞ্জলি বানানে তাহলে রসিকের হবে। এখন এটা মনে রাখার আরও একটা ইয়ে আছে, সেটা হচ্ছে অঞ্জলি দিয়ে যে শব্দগুলো, অঞ্জলি, অঞ্জলি যুক্ত হয়ে যে শব্দগুলো হবে সেগুলোতে কী হবে, রসিকের হবে, শ্রদ্ধাঞ্জলি। আরও আছে, আরও কী কী শব্দ, গীতাঞ্জলি। এতদিন তোমরা যারা দীর্ঘিকার দিয়ে লিখতে, গীতাঞ্জলি, গীতাঞ্জলি বানানটা ভুল ছিল, এটা হচ্ছে দীর্ঘিকার হবে না, রসিকের দিয়ে লিখতে হবে, কারণ অঞ্জলি গীতার সাথে অঞ্জলি যোগ হয়ে গীতাঞ্জলি, গীতার সাথে অঞ্জলি যোগ হয়ে গীতাঞ্জলি শব্দ হয়েছে, তাই রসিকের দিয়ে লিখতে হবে, শ্রদ্ধাঞ্জলি রসিকের দিয়ে লিখতে হবে। এরকম আরও আছে পুষ্পাঞ্জলি, এরকম যত যত আছে শব্দগুলো তোমরা দেখবা সবগুলো বানানেই শেষে লয়ের সাথে রসিকের হবে, সেটাই হচ্ছে সঠিক। দীর্ঘিকার দিয়ে যারা লিখতে এতদিন তারা আর লিখবে না। আচ্ছা, এক নম্বর গেল, এবার হচ্ছে দুই নম্বর। দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি ঐক্য, একতা, শব্দটা যখন সিঙ্গেল বসছে তখন আমরা এটাকে বলছি ঐক্য। এখানে কয়ের সাথে জফলা থাকলে কটার দ্বিত্ব হয়, অর্থাৎ ককে আমরা দুইবার উচ্চারণ করছি, ঐক্য, শব্দটার সঠিক উচ্চারণ হচ্ছে ঐক্য। আর যখন মতটা যোগ হয়েছে তখন কিন্তু এটা ঐক্যমত না, এটা হচ্ছে ঐক্যমত্ত, তাহলে এটা সঠিক বানান। এই কয়ের সাথে যে জফলা ছিল সেটা তয়ের সাথে হবে, কিন্তু আমি যখন ঐক্যবদ্ধ বলছি তখন ঐক্যবদ্ধই সঠিক। ঐক্য শব্দটা অনেক সময় তোমাদের উচ্চারণ আসে ঐক্য,
উচ্চারণও আসে বানানও আসে। ঐক্য শব্দে জফলা আছে, কিন্তু ঐক্যের সাথে যখন মত যোগ হবে তখন ঐক্যমত্য শব্দটা সঠিক উচ্চারণ হচ্ছে ঐক্যমত্য। তাহলে আমরা বানানের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবো, উচ্চারণটা শুদ্ধ হতে হবে। উচ্চারণ যদি শুদ্ধ হয় তাহলে বানানটাও তুমি শুদ্ধ করে লিখতে পারবা। তোমরা বানানের আগে উচ্চারণ নিয়ে তোমাদের হাফিজ স্যার আলোচনা করেছেন, সেখানে তোমাদের উচ্চারণ নিয়ে স্যার দুইটা ক্লাসে মনে নিয়েছেন। তো উচ্চারণটা যদি শব্দের তুমি সঠিকভাবে উচ্চারণ করতে পারো, বানানটাও সঠিক হবে। তুমি এখানে যদি ভুল উচ্চারণ করো, ঐক্যমত্য পড়ো, তাহলে তুমি ভুলই লিখবা। এটার সঠিক উচ্চারণ হচ্ছে ঐক্যমত্য, ঐক্যমত্য, কিন্তু এটা হচ্ছে ঐক্যবদ্ধ সঠিক, কিন্তু যখন মত যোগ হবে তখন হবে মত্ত, কয়ের সাথে জফলা হবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে তোমাদের। সঠিক শব্দটাই হচ্ছে এটা, সেই জন্য বানানো এটা। তারপরে হচ্ছে তিন নম্বর হচ্ছে সান্ত্বনা। তোমরা অনেকেই সান্ত্বনা দাও, বন্ধুদেরকে সান্ত্বনা দিচ্ছ, কত কিছুতে সান্ত্বনা লিখো, কিন্তু এভাবেই লিখো। সান্ত্বনার বানানটা বারবার আসে, বারবার তোমরা ভুল করো। এটা সঠিক বানানটা আমরা একটু দেখে নিই। প্রথমে দন্ত্য দিয়ে আসবে শান্ত না, তয়ের নিচে একটা বফলা আছে, তালব্যস্যর পরিবর্তে তোমরা দন্ত্য দিয়ে অবশ্যই লিখবা, কিন্তু সান্ত্বনায় তয়ের নিচে একটা বফলা আছে, সেটা খেয়াল রাখতে হবে সান্ত্বনা বানানে, ঠিক আছে? তারপরে হচ্ছে বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী বানানটা অনেকবার আসে, বুদ্ধিজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, কত জীবী, যত জীবী আছে। একটা জিনিস মনে রাখবা, যত জীবী আছে কী হবে, সব দীর্ঘিকার দিয়েই হবে, দুটো বানানই হবে দীর্ঘিকার, দুইটাই দীর্ঘিকার, জীবিতে দুইটাই দীর্ঘিকার হবে। এখানে তোমাদেরকে একটু করার জন্য, বিভ্রান্ত করার জন্য প্রথমে অস্বীকার পরে দীর্ঘিকার এরকম উলট পালট করে দিবে। তোমরা একটা জিনিস মাথায় রাখবে সবসময়, জীবী যদি থাকে, সেটা শ্রমজীবী হোক, বুদ্ধিজীবী হোক, কৃষিজীবী হোক, যেটাই হোক, জীবীটা হবে দীর্ঘিকার দিয়ে। এরপরে হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে কর্নেল। কর্নেল বানান আমি মনে হয় তোমরা জানবে, কিন্তু আমরা মনে করি কি, ওই যে র্যাফ আছে, র্যাফের পরে আমাদের যে কিসের তৎসম শব্দের যে বানানের নিয়মগুলো আমরা শিখেছি, সেখানে কি ছিল, র্যাফের পরে মূর্ধন্য নত্যবিধান হবে, সত্যবিধান হবে, তাই না, রি, রস, এগুলোর পরে। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে কর্নেল এটা একটা ইংরেজি শব্দ, সো ইংরেজি শব্দে ওই নত্য সত্য অথবা তৎসম শব্দের নিয়মটা খাটে না। তাহলে আমার কি হবে, কর্নেল বানান হবে দন্ত্য দিয়ে হবে কর্নেল, কারণ এটা একটা ইংরেজি শব্দ। তাহলে সহজ, শেষ। এরপর হচ্ছে পোস্টমাস্টার। পোস্টমাস্টার হচ্ছে এটা সহজ, পোস্টমাস্টার একটা ইংরেজি শব্দ, পোস্টমাস্টার, পোস্টমাস্টার ইংরেজি শব্দে এখানে মূর্ধন্য ষের ব্যবহার হবে না, তোমরা জানো, শুধুমাত্র তৎসম শব্দেই হবে। সেজন্য এখানে কী হবে, সবগুলো দন্ত্য করে দিলেই তোমার বানানটা শুদ্ধ হয়ে যাবে। এই হচ্ছে পোস্টমাস্টার। জায়গা কমের জন্য আমি নিচে ছোট করে লিখেছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। সাত নম্বর হচ্ছে শিরশ্ছেদ। এই বানানটা ভুল হয়, মানে মাথা থেকে মাথাকে আলাদা করে ফেলা, সেটা শিরশ্ছেদ, সেটা এই বানানটা ভুল আসে। এটা সঠিক বানান হচ্ছে উচ্চারণ যদি ভালো মতো করো তাহলে বানানটিও ভালো লিখতে পারবে, শিরশ্ছেদ। এটা ছয়ের সাথে সংযুক্ত তালব্যস্য, ছয়ের সাথে কিন্তু চ না, উচ্চারণ হচ্ছে শিরশ্ছেদ, সঠিক উচ্চারণ হচ্ছে শিরশ্ছেদ। তার মানে তোমাকে বানান সঠিকভাবে লিখতে হলে উচ্চারণটাও সঠিকভাবে করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর র এর উচ্চারণ এমনিতে ওকার হবে, এখানে আবার আলাদা র ওকার দেওয়ার কোনো দরকার নেই, র ওকার দিলেও ভুল হবে। তাহলে শিরশ্ছেদ বানানটি খাতায় আরও কয়েকবার লিখে নিবে, এখান থেকে দেখে নিবে, আশা করি ভুল হবে না। আট নম্বর আছে কি, ন্যূনতম। এটা সঠিক উচ্চারণ হচ্ছে ন্যূনতম, কিন্তু এখানে আমি লিখেছি ন্যূনতম। একটা জিনিস মাথায় রাখবে, এই যে যদি আমি এভাবে লিখি শব্দটা, তাহলে আমার এটা সঠিক উচ্চারণ হবে কি, ন্যূনতম। এ জফলার কারণে মাঝখানের দ্বিতীয় দন্ত্যের উচ্চারণ ডাবল হবে, দ্বিত্ব হবে, দুইবার উচ্চারণ হবে, জফলার জন্য দুইবার উচ্চারণ হবে। যেমন আরেকটা সহজ শব্দ দেখি আমরা, বিশ্বাস, এই যে বফলা, তালব্যস্যের সাথে বফলা আছে, বফলার জন্য আমরা কী বলছি, তালব্যস্যকে দুইবার উচ্চারণ করছি, বফলা কিন্তু উচ্চারণ করছি না। সেম এখানেও দন্ত্যকে আমরা দুইবার উচ্চারণ করব, জফলার দরকার নেই। তাহলে জফলার কারণে দন্ত্যের দ্বিত্ব হচ্ছে, তাহলে
শব্দটি এভাবে যদি লিখি এটা হচ্ছে ভুল, এটার সঠিক উচ্চারণ হচ্ছে, সঠিক শব্দটি হচ্ছে ন্যূনতম, কিন্তু তুমি এভাবে যখন লিখো তখন হয়ে যাবে ন্যূনতম। যদি আমরা ভুলেই বেশিরভাগ বলি ন্যূনতম, সেই জন্যই আমাদের বানানটা শেখা আজকে। এর আগেও তোমরা হয়তো অনেকে জানো, যারা জানো না তারও জেনে নাও, শব্দটি হচ্ছে ন্যূনতম। তাহলে ন্যূনতম কীভাবে হবে? জফ এখানে হচ্ছে হ্রস্বকার, সঠিক বানান হচ্ছে এটি। আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে সঠিক ন্যূনতম। দন্তনর পরে দীর্ঘকার, হ্রস্বকার হবে না, দীর্ঘকার, এবং দন্তনর প্রথম দন্তনর সাথেই হবে জফলাটা, পরের দন্তনর সাথে যদি দাও এটা ভুল হবে, উচ্চারণও ভুল হবে, শব্দটিও ভুল হবে। তা আর এখানে তুমি বলবা যে তাহলে ম্যাডাম এখানে কেন আমি জফলা দিয়েও এটা উচ্চারণ করলাম না, প্রথমে তো ছিল। এখানে তোমার নিয়ম হচ্ছে প্রথমে জফলা উজ্জ থাকে, প্রথমে জফলা উচ্চারণ করতে হয় না কিন্তু পরবর্তীতে করতে হচ্ছে। তাহলে শব্দটির সঠিক উচ্চারণ হচ্ছে ন্যূনতম, ন্যূনতম হলে এটা ঠিক ছিল, কিন্তু তোমার সঠিক শব্দ হচ্ছে ন্যূনতম। সেই জন্য তোমাকে কী করতে হবে, সঠিকটাই উচ্চারণ করতে হবে এবং সঠিকটাই লিখতে হবে। এই হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2016 8টি প্রশ্ন, এখান থেকে 5টি তোমাদেরকে দিতে হবে, 5টি তোমরা সঠিক, একদম 5 মিনিটও লাগবে না, 2-3 মিনিটে তোমরা শেষ করে দিবে। এবার হচ্ছে আমরা আরেকটা বোর্ড দেখব, চট্টগ্রাম বোর্ড দেখি 2016। প্রথম শব্দটি হচ্ছে কৃতিবাস, এই শব্দটির সঠিক বানানটা তোমাকে লিখতে বলা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2016। বোর্ডটা চেঞ্জ হবে এখানে, শব্দটি হচ্ছে কৃতিবাস। এখন তুমি বলবা যে এখানে ভুল কোথায়, তুমি নিজেও তো বুঝতে পারছো না, কৃতি তো ঠিক আছে না, কৃতিও ঠিক নেই, কৃতি শব্দের বানান হচ্ছে এভাবে কৃতি। আর যখন কৃতির সাথে তফলা অথবা বফলা অথবা কোনো প্রত্যয় যুক্ত হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে রসিকার, যেমন কৃতিত্ব, কৃতিত্ব সঠিক, কৃতির শব্দটি সঠিক, কৃতিত্ব শব্দটি সঠিক বানান। তাহলে যখন তুমি কৃতি লিখবে তখন দীর্ঘিকার দিয়ে লিখছো, কিন্তু যখন এটার সাথে ত বফলা একটা যুক্ত হয়েছে তখন দীর্ঘিকারটা রসিকের হচ্ছে। এখন এখানে কৃতিবাসে ভুল কোথায়, এখানে শব্দটা তো কৃতিবাস না, শব্দটি হচ্ছে কৃত্তিবাস, সেই জন্য আমরা বলি না। সেই জন্য কী করতে হবে, সঠিক উচ্চারণ যদি তুমি করতে পারো শব্দটা সঠিকভাবে তুমি লিখতে পারবে, কৃত্তিবাস। তাহলে এই জন্য এটা কী হবে, এখানে ত ত ডাবল ত ত সংযুক্ত ত কৃত্তিবাস, আর সব কিছু ঠিক আছে, শুধু তটাই সমস্যা। তারপরে এটা ঠিক করে দিলেই তোমার 1 নম্বর পেয়ে যাচ্ছ। 2 নম্বরে হচ্ছে উদীচী, এই বানানটা আসে অনেকবার আসে, উদীচী। তুমি বলবা যে এখানে ভুল কোথায়, তুমি হয়তো অনেক জায়গায় লিখছো উদীচী এভাবেই, তাই না, এখানে ভুল আছে, উদীচী দুইটাই হচ্ছে সঠিক উচ্চারণ হচ্ছে, দুইটাই দীর্ঘিকার দিলেই আমার বানানটা সঠিক হচ্ছে, দুইটাই দীর্ঘিকার। এরকম আরও শব্দ আছে দুইটাই দীর্ঘিকার হবে, সমীচীন, পরীক্ষায় ঘুরে ফিরে এই শব্দগুলো আসে, সমীচীন উদীচী দুইটাই দীর্ঘিকার, বুদ্ধিজীবীর মতোই আর কি, মনে রাখবে এই শব্দগুলো বারবার। তোমরা যদি প্র্যাকটিস করো, বাসায় একটু লিখো, বিগত বছরের প্রশ্নগুলো দেখো, তাহলে পারবে। আচ্ছা আরেকটা শব্দ হচ্ছে 3 নম্বর, কুপমণ্ডুক, এটা মূর্ধন্য, মূর্ধন্য ঠিক আছে, ড এর সাথে মূর্ধন্য যুক্ত হবে, গত নিয়ম, গত ক্লাসে আমরা নিয়ম পড়েছি, কিন্তু এখানে তাহলে বানান ভুল কোথায়,
একটা জিনিস খেয়াল রাখবে, বানান ভুল হয়তো মূর্ধন্য ষ অথবা মূর্ধন্য ণ অথবা কি নত্বসত্ব বিধানগুলো খেয়াল রাখবে, অথবা খেয়াল রাখবে কি সংযুক্ত ইয়েগুলাতে বফলা জফলাগুলাতে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হ্রস্বকার দীর্ঘকার এগুলো সব ঠিক আছে কিনা সেই জিনিসটা খেয়াল রাখবে। আর তাল্বস্য দন্ত্যস মূর্ধন্যস এগুলোর বানানগুলোও একটু খেয়াল রাখতে হয়। তাহলে কূপমণ্ডূক এখানে ভুল কোথায়? তুমি বলবা যে আপনি তো এখানে দন্ত্য দেননি, এটা মূর্ধন্য, ঠিক আছে, তাহলে তো ঠিক আছে না, ঠিক নেই। এখানে হ্রস্বকার দুইটা হ্রস্বকার দেওয়া, সেটা আমাকে দীর্ঘকার বললে তারপরে বানানটি সঠিক হবে। তাহলে কূপমণ্ডূক, এখানে আবার দন্ত্য দিলে কিন্তু বানানটি ভুল হবে। কূপ হচ্ছে কুয়ো, মণ্ডূক হচ্ছে ব্যাং, কুয়োর ব্যাং, কুয়োর ব্যাং দুইটাই হচ্ছে কি দীর্ঘকার দিয়ে লিখে দিলে তোমার হয়ে গেল কূপমণ্ডূক। লিখা বুঝতে পারছো কি না তোমরা? আমি আসলে ছোট করে লিখতে হচ্ছে, বোর্ডটা একটু ছোট, লিখা বেশি আমাদের আটটা আটটা করে প্রশ্ন। তারপর হচ্ছে পানিনি, একটা শব্দ পানি যেটা আমরা খাই, পানি দন্ত্য দিয়ে লিখছি কিন্তু এখানে পানিনি শব্দটি আসছে তোমার পানিনি। তোমরা যারা পরিচিত না বলবা যে পানিনি আবার কেমন শব্দ? এটা হচ্ছে পানিনি হচ্ছে একজন ব্যাকরণ, সংস্কৃত ব্যাকরণ প্রণেতা, যিনি ব্যাকরণ বই লিখেছেন সংস্কৃত, খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের দিকে উনি লিখেছিলেন। উনি একজন লেখক, সংস্কৃত বইয়ের লেখক, ওনার নাম হচ্ছে পানিনি। ওনার বানান কিন্তু এভাবে না, তাহলে বুঝতেই পারছো যেহেতু এটা সংস্কৃত শব্দ একটা মূর্ধন্য থাকবে, তাহলে মূর্ধন্য দেখি কোনটা, প্রথম বানান প্রথমটাই হচ্ছে মূর্ধন্য, তারপর দন্ত্য আর রসিকার, ঠিক আছে দুইটাই রসিকার। তাহলে পানিনি বানানটা ঘুরে ফিরে কয়েকবারই আসছে তোমাদের পরীক্ষায়, ঘুরে ফিরেই আসে, তো এটাও তোমরা খেয়াল রাখবে। এরপর হচ্ছে ভুল, ভুল শব্দটি হচ্ছে ভুল, এটা চট্টগ্রাম বোর্ড 2016-তে এসছে। ভুল, ভুলটা এবার সঠিক করো, ভুল কি সঠিক লিখে দিবা? ভুল বানানে হ্রস্বকার হবে, তাহলেই সঠিক হয়ে যাবে। দীর্ঘকার দিয়ে যারা লিখতে তারা আর লিখবে না, এটা হচ্ছে সঠিক। আরেকটা দেখো কতটা মানে অদ্ভুত, আমাদের বাংলা বানান জানাটা কতটা জরুরি, মানে নিয়মগুলো জানা দরকার, যেহেতু আমরা এখন সচেতন হচ্ছি, শিক্ষিত হচ্ছি, বড় হচ্ছি, আমাদের আর ভুল লেখা যাবে না, তাই না? নিজেরই তো খারাপ লাগে, আমি একটা দরখাস্ত লিখলাম সেখানে অনেকগুলো ভুল, তো আমাকে আর এই ভুলগুলো করা যাবে না, আমি ভুল করবো না, মানুষের ভুলগুলো ধরিয়ে দিব, এটা ঠিক আছে। একটা জিনিস দেখো কী অদ্ভুত, এই যে ভূত বানান, ভূত বানানে আমরা লিখছি কি দীর্ঘকার দিয়ে ভূত, কিন্তু আমি যখন অদ্ভুত লিখছি শব্দটা অদ্ভুত, এখানে তো ভূত যোগ হয়েছে, তাই না? ভূত তো বানান অদের সাথে ভূত, তাহলে এ ভূতে কিন্তু আমি হ্রস্বকার দিলে সঠিক। এখানে যদি তুমি দীর্ঘকার দাও সেটা কি হবে? সেটা ভুল। এটা এই ভূত ঠিক আছে কিন্তু এই ভূত ভুল হবে, এখানে তোমাকে করতে হবে কি হ্রস্বকার দিতে হবে। অদ্ভুত দিলে এটা সঠিক হবে, হ্রস্বকার যখন দিবা তখন সঠিক। তুমি বলবা যে ম্যাডাম আমি এতগুলো মনে রাখবো কীভাবে? কিছু রুলস তো আছেই, সেগুলো তোমরা আমি বিগত ক্লাসগুলোতে পড়িয়েছি। আর এইখানে মনে রাখবা কি অদ্ভুত ছাড়া যত ভূত আসবে সবগুলোই দীর্ঘকার হবে, একমাত্র অদ্ভুতেই হ্রস্বকার আসবে, এটা মাথায় রাখলেই হবে। যেমন কি তুমি যদি লিখো ভূতপূর্ব, সেখানেও হ্রস্বকার দিলে ভুল হবে, দীর্ঘকার দিয়েই সঠিক, ঠিক আছে। তারপর ভূতাপেক্ষা, ভূতাপেক্ষ আরও অনেক শব্দ আছে এরকম। আসলে ভূ শব্দটির অর্থ হচ্ছে কি পৃথিবী, এই যে আমাদের পৃথিবী দুনিয়াটাই হচ্ছে ভূ, তাই তো? এটা দীর্ঘকার দিয়ে সঠিক। কিন্তু যেমন এখানে এর সাথে তুমি আরও যত কিছু লাগাবা সবই হবে কি দীর্ঘকার দিয়ে, যেমন ভূগ্রহ, তো তুমি আরও কি লিখতে পারো? ভূগ্রহ, ভূমি, সবগুলোই দীর্ঘকার দিয়েই সঠিক। শুধু অদ্ভুতে কী হবে? হ্রস্বকার হবে, ভূতে দীর্ঘকার হবে, ঠিক আছে। কিন্তু তুমি যখন ভুবন বানানটি লিখবে, ভুবন, তুমি বলবা যে ম্যাডাম আপনি তো বলেছেন ভূ সবগুলো, ভূ মানে হচ্ছে পৃথিবী, ভুবন মানেও পৃথিবী, তো ভূয়ের যে প্রথম হ্রস্বকার হবে না দীর্ঘকার হবে, তাহলে এটা তো ভূয়ে যেহেতু দীর্ঘকার, দীর্ঘকার হওয়ারই কথা ছিল, কিন্তু তুমি যখন ভুবন লিখবা তখন দীর্ঘকার দিলে সেটা ভুল হবে, তোমার সঠিক হচ্ছে ভুবন হ্রস্বকার, ঠিক আছে। তাহলে ভূ দিয়ে যত শব্দ পাবা সবগুলোই হবে দীর্ঘকার, কিন্তু ভুবনের হ্রস্বকার, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখব কি, সেটা হচ্ছে যে এগুলো একটু ভালো মতো খেয়াল রাখলে আমাদের এই ভুলগুলো হবে না।
আমাদের একটু সচেতন আর একটু বেশি হতে হবে বানানের ব্যাপারে, যেহেতু আমরা বাংলায় যদি ভালো করতে চাই, বাংলায় এমনি ভালোভাবে বলতে পারা উচিত বাঙালি হিসেবে, তো আমাদের এই জিনিসগুলো ভুল করা যাবে না, একটু সচেতন হতে হবে। তারপরে আসছে ভুলের পরে পোস্টমাস্টার। পোস্টমাস্টার তো আমরা আলোচনা করেছি, আরেকটা শব্দ এসেছে হীনমন্যতা। এটা এটা আমরা ভুল করি, সবাই ভুল করি। হীনমন্যতা, তুমি বলবা যে ম্যাডাম এটা তো ঠিক আছে, বানান তো ঠিক আছে, আমি সঠিক কী করবো, এটা তো ভুলের কিছু আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ এখানে ভুল আছে, অস্বীকার করলে আবার হবে না। এখানে কি ভুল, আমরা এটার উচ্চারণই করছি ভুল, হীনমন্যতা না, শব্দটি হচ্ছে হীনমন্যতা। শব্দটি হচ্ছে এখানে দুইটা ম, হীনমন্যতা শব্দটি সঠিক হবে ম সংযুক্ত ম, আর এটা হচ্ছে ভুল। ঠিক আছে, আশা করি এরপর থেকে তোমাদের ভুল হবে না। আর খুব কমন একটা আরেকটা আসছে, সেটা হচ্ছে সরস্বতী। এটা বারবার ঘুরে ফিরে আসে এবং বারবার তোমরা ভুল করো বেশিরভাগ মানুষ। সরস্বতী শব্দটির বানানটা কী হবে, সরস্বতী পূজা, বিদ্যার দেবী সরস্বতী। সরস্বতীতে একটা জিনিস মাথায় রাখবে, সতীর সাথে বফলা হবে, বফলা যেটা তোমরা ডাবল দিচ্ছ অথবা কোথায় দিবা বুঝতে পারো না, দন্তস্য প্রথমটার সাথে দিব না পরেরটার সাথে দিবা, এটা মনে রাখার টেকনিক হচ্ছে একমাত্র সতী যেখানে আছে সেখানেই বফলা দিব, সরি দিব না, তাহলে এটা সঠিক হবে। আর এখানে যদি দিই সেটা ভুল হবে। তাহলে সরস্বতী বানানটি আমি আশা করছি তোমরা নেক্সট যদি আসে তোমাদের আর ভুল হবে না। যাই হোক, এবার আমরা একটু 2017 দুইটা বোর্ড দেখি। আমি আলাদা করেই দিচ্ছি, তোমাদের এখানে বেশি ঘষা মাজা হয়ে যাচ্ছে, আমি আলাদা করে লিখে দিচ্ছি। 2017 ঢাকা বোর্ড, 2017 কী প্রশ্ন এসেছে সেটা আমরা দেখি। পিপীলিকা, শব্দটি হয়েছে পিপীলিকা। পিপীলিকা, পিপীলিকার কোথায় কী হবে আমরা জানি না, একদম এটা বারবারই আসে, আমরা এভাবে লিখে ফেলি মনে করি যে হয়েছে তো পিপীলিকা, কিন্তু এটা সঠিক বানানটি লিখলে আমি এক নম্বর পাচ্ছি, আর আমাকে এমনিতেই জানতে হবে আমি যেহেতু বড় হয়ে যাচ্ছি, তাহলে কি হবে আমাকে ছোটদের মতো আর ভুল করা যাবে না। তাহলে সঠিক হচ্ছে পিপীলিকা, এটা মনে রাখবে তোমরা এভাবে, দুই পাশে দুইটা রসিকার, মাঝখানেরটা হচ্ছে দীর্ঘিকার পিপীলিকা, তাহলে আর ভুল হবে না। এরপরে আসছে মনীষী, মনীষী, মনীষী বানান, এখানে ভুল কোথায়, দন্তস্য হবে না তালব্যস্য হবে, মনীষী বানানে দন্তস্য ঠিক আছে কিন্তু রসিকার আর দীর্ঘিকারী সমস্যা, সেটা ঠিক করে দিলেই আমার শব্দটি সঠিক হচ্ছে মনীষী, দুইটাই দীর্ঘিকার হবে মনীষী বানানে। ঠিক আছে, তারপরে হচ্ছে আবার আসছে পানিনি। পানিনি তোমরা পারবে, দুটোই রসিকার, তবে প্রথমটা মূর্ধন্য ন, পরেরটা দন্তন্য, পানিনি আসছে। এরপরে একটা শব্দ আসছে অনেক মজার, ঢাকা বোর্ড 2017, সেটা হচ্ছে সুস্বাগত। সুস্বাগত, এখন এখানে বলবা যে এখানে ভুলটা কী, তালব্যস্য মূর্ধন্য ষ সব ঠিক আছে, জফলা তো হবে না, এখানে কি দীর্ঘকার হবে না রসিকারই হবে, সবই ঠিক আছে, তাহলে এখানে সমস্যাটা কোথায়, এই শব্দ ঠিক আছে না, এই শব্দটা ভুল, শুদ্ধ হচ্ছে অনেকেই জানো সেটা হচ্ছে স্বাগত। স্বাগত দিলেই হচ্ছে, স্বাগত মানেই হচ্ছে কি, ওয়েলকাম জানানো, তাকে অভ্যর্থনা জানানো, তাই তো, তাকে আসতে বলা হচ্ছে অথবা তাকে ও কি ওয়েলকাম জানাচ্ছে, সেখানে আবার সু আর কু এর তো কোনো দরকার নেই, সেখানে সু কু কিছুই দরকার নেই, স্বাগত মানেই সে ওয়েলকাম, তাহলে স্বাগত বানানটাই সঠিক, সু কু এগুলো কিছুই দেওয়ার দরকার নেই। তারপরে আসছে মহত্ত্ব, আরেকটি শব্দ আসছে মহত্ত্ব, তয় বফলা মহত্ত্ব, তুমি বলবা ম্যাডাম ঠিক আছে তো, আপনি যে তখন বললেন
ত এরপরে বফলা হইলে জফলা হইলে ডাবল উচ্চারণ হবে, তো ঠিক আছে তো বানান না, তারপরে ঠিক নেই, কারণ শব্দটি ছিল মহৎ যোগ ত, ত বফলা যুক্ত হয়েছে মহৎ শব্দের সাথে, তো এটা সঠিক উচ্চারণ, সঠিক বানান মহত্ত, ত সংযুক্ত ত এরপরে হচ্ছে বফলা, মহত্ত, শুধু ত দিলে হবে না, ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবে। তারপরে আরেকটা শব্দ হচ্ছে ন্যূনতম আবার আসছে, সেটা তোমরা পারবে, আমি আবারও দিচ্ছি, ন্যূনতম দীর্ঘকার এবং জফলা প্রথম দন্তন্যর সাথেই হবে, পরেরটা একদম সিঙ্গেল বসবে, এটা মাথায় রাখবা, ন্যূনতম, তাহলে আর কখনো ভুল হবে না। তারপরে হচ্ছে জ্যৈষ্ঠ, এখানে এখানে লিখি আমি, তোমরা বলবা ঠিক আছে তো, না ঠিক নেই, এটা বাংলা কি বাংলা বাংলা মাসের নাম, দ্বিতীয় মাস যেটা বৈশাখের পরের মাস জ্যৈষ্ঠ মাস, তাই না, জ্যৈষ্ঠ না কিন্তু জ্যৈষ্ঠ, আমি বারবারই বলছি উচ্চারণ যদি ভুল করো তুমি লিখবেও ভুল, তাহলে উচ্চারণ হচ্ছে জ্যৈষ্ঠ। এখন জফলাটা কোথায় হবে, জফলাও এখানে আর এখানে ঠ হবে, উচ্চারণ তো জ্যৈষ্ঠ, তাই না, জ্যৈষ্ঠ, আর এই জফলাটা ডাবল যে হবে না, এটা প্রথমটার সাথে যুক্ত, এই জন্য তোমাকে এটা উজ্জ্বল রাখতে হবে, কিন্তু জফলাটা বানান দিতে হবে, এটা তো ঐকার জ্যৈষ্ঠ, তাহলে এই টটা তো চেঞ্জ করবেই, আর মাথায় রাখবে জ্যৈষ্ঠ বানানে জফলও প্রথম বর্গীয় জ সাথেই হবে। আরেকটা বানান আছে কি, জ্যৈষ্ঠ, সেটাও সেম, শুধু তুমি ঐকার না দিয়ে এইকার দিবে, জ্যৈষ্ঠ একই বানান, তাহলে দুইটা যদি তুমি একসাথে যদি মনে রাখার চেষ্টা করো, জ্যৈষ্ঠ মানে হচ্ছে বড়, যে আমাদের সিনিয়র জ্যেষ্ঠ বড়জন, হ্যাঁ, তো সেই বানানটাও একই, শুধু এখানে হচ্ছে ঐকার এখানে হচ্ছে এইকার, সেম বানান, তাহলে আর এই জফলা কোথায় বসবে সেটা নিয়ে আর তোমাদের টেনশন করতে হবে না, বর্গীয় জয়ের সাথেই হবে, আর এখানে এটা ট না এটা হচ্ছে ঠ, এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এই হচ্ছে ঢাকা বোর্ড 2017, এবার আমরা একটু চট্টগ্রাম বোর্ডটা দেখে নিই, এই যে আমি চট্টগ্রাম বোর্ড লিখলাম, তোমরা অনেকে এটাও ভুল করো, এই বানানটাও ভুল করো, এখানে কি কোনটা সঠিক বলো তো, দুইটাই একই হচ্ছে, একটু সচেতন হলে, আমরা যদি একটু সচেতন ভাবে লিখি, একটু খেয়াল করি, তাহলে আমাদের ভুলগুলো হবে না। এখানে কোনটা সঠিক, এটা ভুল, এটা সঠিক, তুমি বলবা যে দুইটাই তো রফলা দিচ্ছেন মনে হচ্ছে, বুঝাই তো যাচ্ছে না, না বোঝা যাচ্ছে, এটা হচ্ছে সঠিক শব্দটি হচ্ছে চট্টগ্রাম, চ ট ট ট সংযুক্ত ট, চট্টগ্রাম, তুমি ট এর সাথে র না কিন্তু, তোমরা আমরা উচ্চারণ করছি চট্টগ্রাম, এই বানানটা কিন্তু রফলা, এটা কিন্তু ট এর সাথে রফলা, সঠিক হচ্ছে ট সংযুক্ত ট, চট্টগ্রাম, ঠিক আছে, তাহলে এইটাও তোমরা খেয়াল রাখবে, যারা এতদিন ধরে চট্টগ্রাম এভাবে রফলা দিয়ে লিখতে সেভাবে লিখবে না, সে বানানটি ওইভাবেই লিখবে, একটু টয়ের মতো করে একটু ইয়ে করে লিখবে, রফলা না দিলেই হবে, সরাসরি রফলা না দিয়ে একটু করে ইয়ে করে দিতে হবে। তাহলে চট্টগ্রাম বোর্ড 2017, আমরা দেখি কী আসছে, প্রাণীবিদ্যা, প্রাণীবিদ্যা এই শব্দটি আসছে, এটা একদম কমন সায়েন্সের একটা সাবজেক্ট, প্রাণীবিদ্যা, তোমরা বলবা যে এখানে ভুল কোথায়, বিদ্যা বানানে মনে হয় ভুল না, এখানে প্রাণীতেও ভুল আছে, দুইটাতেই ভুল আছে, কীরকম, তুমি বলবে যে প্রাণী রফলার পরে তো মূর্ধন্য হবে, মূর্ধন্য তো দিয়েছি রফলার পরে, তারপরে ভুল কেন, তারপরে ভুল আছে, দীর্ঘিকার হবে না, এখানে কী হবে, প্রাণী রসিকা দিয়ে হবে, আর বিদ্যা বানান তো আমরা এইভাবেই জানি বিদ্যা, ঠিক আছে, প্রাণী বিদ্যা। এখন তুমি যখন শুধু প্রাণী লিখবা, একটা সিঙ্গেল প্রাণী যখন লিখবা, তখন কীভাবে লিখবা, তখন দীর্ঘিকার দিয়েই হবে প্রাণী, কিন্তু প্রাণীর সাথে যখন আরেকটা শব্দ যোগ হবে তখন দীর্ঘিকারটা রসিকের হয়ে যাবে, যেমন কি আরও আছে প্রাণী জগৎ, আমি যখন লিখব প্রাণী জগৎ,
তখন কি হবে, এই দীর্ঘিকার রসিকে লিখতে হবে আমাকে জগৎ, প্রাণী জগৎ। কিন্তু সিঙ্গেল লিখতে গেলে তখন দীর্ঘিকার, আর যখন আমি কোনো শব্দ যুক্ত করব তখন সেটা রসিকের হয়ে যাবে। তাহলে প্রাণীবিদ্যা বানানে রসিকের। এরপর আসো ঐকতান। দ্বিতীয় শব্দটি আসছে ঐকতান। এখানে তুমি কয়ের সাথে একটু জফলা দাও, তোমাকে বললো যে এটা শুদ্ধ করে লিখো, শুদ্ধ বানান লিখতে পারলে 1 নম্বর পাচ্ছ। এখন তুমি বলবো যে বানান তো ঠিক আছে, ঐক্য আমি জানি তো, ঐক্য বানান এভাবে সাথে তান যোগ হয়েছে, ঐক্য ঐক্যবদ্ধ সেগুলোর বানানে জফলা হবে। কিন্তু যখন তানও যোগ হয়েছে তখন এখানে শব্দটি ঐক্যতান তোমার শুদ্ধ উচ্চারণ করতে হবে, এটা ঐক্যতান না। তুমি যখন জফলা দিবে তখন ঐক্য হয়ে যাবে বানান, তাহলে এটা হচ্ছে ঐক্যতান, কোনো জফলা হবে না, কারণ শব্দটির সঠিক উচ্চারণ হচ্ছে ঐক্যতান, ঐক্যতান নয়। তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে উচ্চারণের ব্যাপারে, খুবই উচ্চারণ তো আগের আমার আগে হাফিজের ক্লাস নিয়েছেন, তোমরা উচ্চারণ অনেক শব্দ জানো, আরও পড়বে, উচ্চারণও পরীক্ষা দিতে হবে, উচ্চারণও আসবে। তো উচ্চারণটা যদি তুমি ভালোভাবে পড়ো, ভালোভাবে সঠিকভাবে ইয়ে করো, মনে হয় বানানটাও তোমরা আর বেশি ভুল হবে না। তারপরও আরেকটু দেখো, তাহলে এটা শেষ। 3 নম্বরে হচ্ছে কি ভৌগোলিক। মনে হচ্ছে শব্দটি বানান কোনো ভুল নেই, কিন্তু এখানে বানান ভুল আছে। তুমি বলবা যে ঠিক আছে তো ভৌগোলিক, না ভৌগোলিক বানান সবই ঠিক আছে, কিন্তু এই যে গয়ের পাশে ও কাটটা দিতে হবে ভৌগোলিক, তাহলে এটা সঠিক হবে। এটা হচ্ছে ভুল আর এটা হচ্ছে শুদ্ধ। তারপরে হচ্ছে যে মুমূর্ষু, একটা শব্দ আছে মুমূর্ষু, এটা ঘুরে ফিরে আসে কিন্তু তোমরা ভুল করো, এভাবে আসছে। হ্যাঁ, মুমূর্ষু শব্দটি ভুল করো, কোথায় কি কোথায় হ্রস্বকার কোথায় দীর্ঘকার, আর নাকি দুইটাই হ্রস্বকার দুইটাই দীর্ঘকার, এটা বারবার ঘুরে ফিরে আসে। এটার বানান হবে কি, প্রথমটা হচ্ছে হ্রস্বকার, তারপরে মাঝখানে হচ্ছে দীর্ঘকার, তারপর রেফ তো ঠিক আছে, মূর্ধন্য শিশু ঠিক আছে, মুমূর্ষু শব্দটি হচ্ছে মুমূর্ষু, ঠিক আছে। যেমন সুষ্ঠু বানান, তাহলে হ্রস্বকার হ্রস্বকার মাঝখানে দীর্ঘকার, সুষ্ঠু বানানে তোমরা, আমরা বলছি যে কি এবার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু সুষ্ঠু নয়, এটা হচ্ছে সঠিক শব্দ হচ্ছে, তুমি মনে করছো যে এইভাবে এটা সঠিক, এতদিন ধরে জানতে যে এইভাবেই এটা সঠিক শব্দ, কিন্তু সঠিক শব্দ হচ্ছে সুষ্ঠু, ঠিক আছে। যদি আমরা বলি সুষ্ঠু সবাই বলছি, কিন্তু আমাদেরকে এখন আরও বড় হতে হবে, আরও বেশি বেশি জানতে হবে বাংলা বানানগুলো, বানান ভুল করা যাবে না। তারপরে আসছে আবার শিরশ্ছেদ। শিরশ্ছেদ তো তোমরা পারবে, তালবস্য দিয়ে হবে, রয়ের পরে রয়ের সাথে ওকার হবে না। আরেকটা শব্দ হচ্ছে সংবর্ধনা, এটা অনেক পরীক্ষা আসে, পরীক্ষায় আসে এবং আমরা দেখতে পাই কি আমাদের সংবর্ধনা দেওয়া হয়, যে আমাদের যে ব্যানার আছে আমাদের সেই ব্যানারগুলোতে কি হয়, এই বানানটা এইভাবেই লিখে, তোমরা মনে করো যে বানানটা ঠিক আছে কিন্তু বানানটা ঠিক নেই, এটা সঠিক বানান কী হবে, সংবর্ধনা অনুসার হবে, মব হবে না, ঠিক আছে। তাহলে তো উচ্চারণই ভুল হচ্ছে, তোমরা বুঝতেছো, সংবর্ধনা শব্দটি হচ্ছে সঠিক হচ্ছে অনুসার দিয়ে লিখতে হবে। এই হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017। এবার আমরা একটু ইয়ে দেখি, একটা শব্দ দেখি আমরা, বাঙালি বানানটি দেখি, এটা কোনো বোর্ড না, এটা এটা রাজশাহী বোর্ড 2017-তে এসছে। বাঙালি আচ্ছা, এটা তো এভাবে লেখা যাবেই না, শব্দটা আমি যখন বাংলা লিখছি অথবা বাংলাদেশ লিখছি তখন লিখছি অনুসার দিয়ে, কিন্তু বাঙালি লেখার সময় আমি কী লিখছি, উ দিয়ে, তাই না। এখন এটার নিয়মটি ছিল কীরকম, তুমি এখানে বাঙালি লিখতে পারবে পারবে না, নিয়মটি ছিল এরকম, যখন আমাদের অনুসার শব্দের শেষে অনুসারের ব্যবহার, শব্দের শেষে অনুসার সবসময় কী হবে, উ সবসময় অনুসার হবে, যেমন ঢং, রং,
তুমি যখন রং লিখছো তখন অনুচ্ছেদ দিয়ে লিখছো। তোমরা যারা র উঁ দাও রং মনে করছো এটা তো সঠিক না, এটা সঠিক না, শব্দের শেষে উঁ না উঁর পরিবর্তে হবে অনুসার, ঠিক আছে। তোমরা যারা ঢং লিখো উঁ দিয়ে মনে করছো সঠিক না, এটা হচ্ছে ভুল, অনুসার দিয়ে লিখতে হবে। তার মানে হচ্ছে শব্দের শেষে সবসময় লিখতে হবে আমাকে অনুসার দিয়ে উঁ লেখা যাবে না। কিন্তু যখন আমার এই যোগ শব্দের শেষে না হয়ে অন্য শব্দ যোগ হবে তার সাথে, তখন আমাকে কী লিখতে হবে দেখো তো, আমি রং লিখছি কিন্তু যখন আমি রং ইন লিখি তখন উঁ, রং লেখার সময় অনুসার কিন্তু রঙের সাথে যখন অন্য শব্দ যোগ হচ্ছে তখন অনুসারটা উঁ হয়ে যাচ্ছে, তখন আমি লিখছি রং ইন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তাহলে এখানে বাঙালি বানানটিও এই নিয়মে ঠিক আছে, কিন্তু তুমি এখন বলবা যে ম্যাডাম বাংলা লেখার সময় আপনি তো অনুসারের পরে একটা ইয়ে লিখলেন, একটা আরেকটা শব্দ লিখেছেন, তাহলে এটা আপনি উঁ লিখলেন না কেন? আপনার নিয়ম তো বলছে যে এটা কী হবে যখন শব্দ যোগ হবে তখন অনুসার উঁ হয়ে যাবে বাংলা। আবার আমরা যখন বাংলাদেশ লিখছি বাংলাদেশ তখন তো বাং হওয়ার কথা না, এখানে উঁ হওয়ার কথা ছিল, তাই না? নিয়ম অনুযায়ী বাংলাদেশ এরকম হওয়ার কথা ছিল যেহেতু অন্য শব্দ যোগ হয়েছে বাংয়ের সাথে, কিন্তু এটা আমরা এভাবেই লিখবো, এভাবেই সঠিক। কারণ হচ্ছে বাংলা এবং বাংলাদেশ আমাদের সংবিধানে এভাবেই লিখা, ওভাবেই সঠিক, ওভাবে লিখতে হবে, ওইটা ওই নিয়মের বাইরে, ওই নিয়মের ব্যতিক্রম, ওই নিয়ম এখানে প্রযোজ্য না। কিন্তু যখন বাঙালি লিখবো তখন আমরা এভাবে লিখবো, আর যখন রং ঢং রঙিন লিখবো তখন এইভাবে লিখবো। মূলত সহজ কথা হচ্ছে তুমি অনুসার যখন সিঙ্গেল শব্দের শেষে হবে তখন অনুসার লিখবা, আর সেটার সাথে অন্য কোনো শব্দ যোগ হবে তখন উঁ দিয়ে লিখতে হবে। এটা হচ্ছে নিয়ম। তোমাদের বাঙালি শব্দটি আসছিল রাজশাহী বোর্ড 2017-তে বাঙালি, এই শব্দটি আসছে। তো এটার সঠিক মানে শুদ্ধ শব্দটি কী লিখবা তুমি? অবশ্যই এভাবে লিখতে হবে বাঙালি, কারণ বাংয়ের সাথে এগুলো যোগ হয়েছে, তো শব্দ যোগ হয়েছে, এই জন্য তোমাকে কী করতে হবে, যোগ হলে উঁ তখন অনুসার লেখা যাবে না। শুধুমাত্র বাংলা এবং বাংলাদেশে তুমি অনুসার লিখতে পারবা, আর সবগুলোতে যখন নতুন শব্দ যোগ হবে তখন তোমাকে উঁ দিয়ে লিখতে হবে। তাহলে বাঙালি বানানটি হচ্ছে এটা সঠিক, এটা ভুল। এই হচ্ছে দুইটা বোর্ড, আরও এরকম অনেক অনেক শব্দ আছে। তোমাদেরকে আসলে একটা ক্লাসে তো আর সব বোঝানো সম্ভব না, তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিচ্ছি। আরও জটিল জটিল কঠিন কঠিন শব্দ আছে, ওই শব্দগুলো একদিনে তো সম্ভব না সব ক্লাস নেওয়া, তোমাদেরকে আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি। যেহেতু সরাসরি দেখা হচ্ছে না তোমাদের সাথে, দেখা হলে আমি অবশ্যই তোমাদের ক্লাসে পরীক্ষা নিতাম। এখন তোমরা বাসায় নিজেই পরীক্ষা দিবে, পরীক্ষাটা হচ্ছে তোমরা আমি দুইটা দুইটা চারটা বোর্ড তোমাদেরকে আজকে বানানগুলো দেখিয়েছি যতটুকু সম্ভব আর কি। তোমরা বাকি কী করবা আর 2016 তারপর 17 2018 তো একটা ইয়ে ছিল, সমন্বিত ছিল, ওই সবগুলো শব্দগুলো তোমরা কী করবা বানানগুলো, শুধু বানানগুলি তোমরা প্রথমে বাসায় খাতা নিয়ে নিজে নিজে পরীক্ষা দিবে, নিজে নিজে নিজেকে যাচাই করবে যে আমি কয়টা বানান ভুল করি, কয়টা আমার বানান ঠিক আছে, নিজেকে নিজে যাচাই করবে, করে তারপরে হচ্ছে তোমরা ইয়ে করবে, এই পরবর্তীতে করা শেষে তারপর তোমরা উত্তর মিলিয়ে দেখবে, দেখবে তুমি কয়টা পারো কয়টা ভুল পারো। ভুল পারো কোনো সমস্যা নাই, তুমি আজকে থেকে শিখবে, এখান থেকে শিখবে, ওটা কোনো ব্যাপার না, তুমি ওখান থেকে শিখবে। এখন তোমাদের একটা প্রশ্ন উত্তর দিয়ে নিই, তোমরা একজন গত ক্লাসে প্রশ্ন করেছিলে যে ভাস্কর বানান কীভাবে হবে, কোনটা সঠিক হবে? ভাস্কর বানান অবশ্যই এটা সঠিক, এটা ভুল, দন্ত্য দিয়েই হবে, এটা তো নিয়ম, আমি বলেছি তোমাদেরকে। যদি কি হয় ভাস্করের সন্ধি বিচ্ছেদ, এটা সন্ধির ভা যোগ কর, তাই না? ভাস্কর এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। আরেকটা হচ্ছে দেখো আবি আবি যোগ কার আবিষ্কার, এখানে এটা নিয়ম হয়ে গেছে কি, এখানে হয়ে যাচ্ছে আবিষ্কার। আমি তো বলেছি যে আগে যদি রস্বীকার থাকে, যদি রস্বীকার থাকে এবং ক থাকে তাহলে তুমি কী করবা মূর্ধন্য দিবা। এখানে তো ভা আছে, আকার আছে, তুমি নিয়মটা যে বুঝো নাই সে গত ক্লাসে আমি যে বানান নিয়ে পড়িয়েছিলাম সেখানে একটু নিয়মটা আরেকবার দেখে নিবা। এখানে তো আকার আছে ভা, তাহলে এটা তো মূর্ধন্য হওয়ার কথা না,
যদি রসিকের দীর্ঘিকার থাকে তখনই হবে। ঠিক আছে, নিয়ম হচ্ছে তাহলে ভাস্কর, যেহেতু এখানে আকার আছে, আমি বলেছি অ আ যদি থাকে, স্বরেও স্বরেয়া যদি থাকে সন্ধির ক্ষেত্রে, তাহলে কি হবে, মূর্ধন্যস হবে না, সেটা দন্তস্বই হবে। তাহলে ভাস্কর হচ্ছে সঠিক। আর হচ্ছে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে কী বই পড়বা, তোমাদের আসলে দ্বিতীয় পত্রের জন্য তো কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নেই, তোমরা যে কোনো বাজারে বই পাওয়া যায় ভালো নিতে পারো। তবে হায়াত মাহমুদ স্যারের বইটা ভালো, ডক্টর মাহবুল হক স্যারের বইটা ভালো, আরও তোমরা এরকম নিজেরা একটু ঘাটাঘাটি করে দেখবা যেটা তোমাদের ভালো মনে হয় সেটা নিবা। এখানে যেহেতু ফিক্স নেই, সো এটা নিয়ে টেনশনে কিছু নেই। তো পরীক্ষাগুলো দিবা, কেমন নাম্বার পেয়েছো কে কমেন্টে জানাবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হচ্ছে পড়াশোনার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।